Assalamualaikum, সুপ্রিয় শিক্ষার্থীরা কারুণ উচ্চ বিদ্যালয়ের ভাতচর ক্লাসরুম থেকে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই চাইছি মইনুদ্দিন। আজকে আমরা দশম ভোকেশনাল শাখার 5.1 গণিত অনুশীলন করব এবং সেই অনুপাতে আমরা 6 নম্বর গণিত অনুশীলন করব কাঠামোগত ভিত্তিতে, কারণ যেটা বেশি উপযোগী এবং যেটা আমাদের পরীক্ষায় বারবার আসে এই গণিতটাই আমরা অঙ্ক করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ক্লাসের শুরুতে যে কথাটি বলতে হয়, তোমরা কখনো মাদকের কাছাকাছি যাবে না। মাদক মানে মৃত্যু, মাদক মানে শুধু নিজে নয়, নিজে একটি পরিবার, একটি সমাজ এবং একটি জাতিকে ধ্বংস করে দেয়। সুতরাং আমরা মাদক থেকে দূরে থাকব এবং মাদককে না বলব। তাহলে শুরু করি আমরা আমাদের ক্লাসটি। 6 নম্বর গণিতে কি বলছে দেখি, যে সমাধান করো। 6 নম্বরে বলছে সমাধান করো, সমাধান করো x minus a divided by b plus x minus b divided by a plus x minus 3a minus 3b divided by a plus equal to 0। আর এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। দেখা যায় যে ভোকেশনাল গণিত শাখার মধ্যে বেশ কিছু গণিত বারবার পরীক্ষায় একইভাবে ঘুরে ঘুরে আসে। তো আমরা যদি একটু যদি ট্রাই করতে পারি তাহলে দেখা যাবে যে কি আমাদের একই গণিত যখন বারবার আসে তো ওটা আমরা সুযোগ হিসেবে কাজে লাগাতে পারবো। তাহলে দেখো যে আমরা শুরু করতে পারি। দেখ এখানে কি বলছে, x - a divided by b plus x - b divided by a plus আমি এখান থেকে x কমন নিচ্ছি, তাহলে এখানে কি থাকে মাইনাস, সরি আমরা x কমন নেব না, মাইনাস 3 কমন নেব, কারণ এখানে আমার 3 আছে, এখানে একটা 3 আছে। তাহলে a এই মাইনাসে মাইনাসে প্লাস বি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু জিরো। আবার দেখো এক্স মাইনাস এ ডিভাইড বাই বি প্লাস এক্স মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস, এটাকে আমরা সমহর ভগ্নাংশ প্রকাশ করব, অর্থাৎ হর একই থাকবে লব ভিন্ন হবে। তাহলে আমরা লব লিখলাম এ প্লাস বি, হর একই রাখলাম, এখানে মাইনাস চিহ্ন দিলাম, এখানে থ্রি ইন্টু এ প্লাস বি লিখলাম, আর নিচে আমার হর আসে কত এ প্লাস বি। তাহলে দেখো এটা হর এখানেও এ প্লাস বি, এখানেও এ প্লাস বি, কিন্তু লব এখানে একটা ভিন্ন, এখানে একটা ভিন্ন। তাহলে দেখো এখন আমরা উভয়কে যখন এ প্লাস বি দ্বারা ভাগ করবো এই অংশটার মধ্যে, তাহলে এ প্লাস বি এবং এ প্লাস বি উভয়ই চলে যাবে। উভয়ই যখন চলে যাবে এ প্লাস বি এ প্লাস বি, তাহলে আমাদের এখানে এখানে থাকলোটা কি x minus a by b plus x minus b divided by a plus x by a plus b minus 3 equal to 0। এখন এখানে minus 3 আছে, অর্থাৎ একটা a 3 বার আছে, অর্থাৎ minus 1 minus 1 minus 1 equal to minus 3, ঠিক এইভাবে আছে। তা আমরা এটাকে এইভাবে করে ফেলি, তাহলে আমরা x মাইনাস a লিখলাম ডিভাইড বাই b, তারপর মাইনাস 1 লিখলাম। তাহলে ওই যে এখানে তিনটা এক দেখতে পাইছি আমরা, এখানে যে তিনটা এক দেখতে পাইছি, আবার প্লাস লিখলাম x মাইনাস b লিখলাম ডিভাইড বাই a, আবার এখানে মাইনাস 1 আছে এটা আমি লিখলাম, কারণ এখানে তিনটা এক আছে, আবার এখানে প্লাস চিহ্ন দিলাম x ডিভাইড বাই a প্লাস b লিখলাম, আবার মাইনাস 1 লিখলাম, লিখে ইকুয়াল টু 0 লিখলাম। এখন দেখো এটাও একটা ভগ্নাংশ এবং এ ওয়ানের হর কিন্তু এক, মানে ওয়ান, তাহলে আমাদের এটাও একটা ভগ্নাংশ, এটাও একটা ভগ্নাংশ, এটাকে তো ভগ্নাংশ চিনতে করতে পারো। যদি আমাদের হর এক হয় তাহলে এখানে প্লাস এক প্লাস বি একটা ভগ্নাংশ, এটাকে আমাদের ওয়ান বা ওয়ান হিসাব করে তাদের ভগ্নাংশ, যেহেতু যাদের ভগ্নাংশ সারা সংখ্যা বা সংখ্যা সহক যারা থাকে তাদের হর ওয়ান হয়। তাহলে এই ভগ্নাংশ এটাও বিয়োগ, এটাও বিয়োগ, এটাও বিয়োগ। আমরা জানি যে ভগ্নাংশ দুর্বল বিয়োগের ক্ষেত্রে প্রথমে কী করতে হয়, প্রথমে হরগুলো লসাগু করতে হয়, লসাগু করার পরে সেই লসাগুকে হর দিয়ে ভাগ করতে হয়, সেই ভাগফলকে আবার লব দিয়ে গুণ করতে হয়। তার আমরা ওই অনুপাত যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ভূগোষণার শাখায় আছো তোমাদের সবচেয়ে বড় অসুবিধা যেটা হলো, যেমন বারবার বলে প্রতিদিন ক্লাসে বলি, সেটা হলো যে তোমরা প্রতিটা গণিত প্র্যাকটিস না করলেও চলে, কিছু কিছু গণিত থাকে যে যেগুলো প্রতি পরীক্ষায় বারবারই আসে পরীক্ষা উপযোগী, আর যারা একটু ভালো ওরা সবগুলাই প্র্যাকটিস করলো,
যাতে করে তোমরা ভালো মার্কস পেতে পারো এরপর দেখো আমি এখানে প্লাস শুরু করলাম এখানে b এবং নিচে এটা একটা আছে 1 তাহলে 1 আর কি b এর অর্থ হচ্ছে b b দিয়ে b কে ভাগ করলে 1 1 এর x মাইনাস 1 গুণ করলে x মাইনাস 1 আবার এটা নিচে হরিজন্টাল 1 আছে 1 কে b দিয়ে মানে 1 এবং b এর 1 কে 1 দিয়ে b কে ভাগ করলে b b দিয়ে আবার 1 কে গুণ করলে 1 ইনটু b আবার যখন আমি প্লাস চিহ্ন দিলাম একই ভাবে a থাকলো তাহলে x মাইনাস 1 দিয়ে 1 এ এটি ভাগ করলে 1 1 দিয়ে x মাইনাস b গুণ b আবার 1 দিয়ে 1 এ ভাগ করলে a a দিয়ে আবার 1 গুণ করতে হবে a এবার আমরা প্লাস চিহ্ন লিখলাম a প্লাস b লিখলাম a প্লাস b দিয়ে x দিয়ে ভাগ করলে x a প্লাস b কে a প্লাস b দিয়ে ভাগ করলে 1 1 দিয়ে x গুণ করলে x আবার a প্লাস b কে 1 দিয়ে ভাগ করলে a প্লাস b তাহলে 1 ইনটু a প্লাস b ইকুয়াল টু 0 এরপর দেখো কি আসলো x মাইনাস a মাইনাস b এরপর দেখো x মাইনাস b মাইনাস a এরপর দেখো x প্লাস মাইনাস এ মাইনাস প্লাস মাইনাস এ মাইনাস ডিভাইড বাই প্লাস b ইকুয়াল টু 0 আমি এটাকে আবার সাজিয়ে লিখলাম x মাইনাস a মাইনাস b ডিভাইড বাই b প্লাস x মাইনাস a মাইনাস b ডিভাইড বাই a প্লাস x minus a minus b divided by a plus b equal to 0 এখন আমরা যা পাবো তা হলো যে কি এখানেও দেখো x minus a minus b আছে এখানেও দেখো x minus a minus b আছে এখানেও আছে x minus a minus b অর্থাৎ সবারই log a তাহলে log যখন একই আমি এখান থেকে x minus a minus b x minus a minus b আমরা কমন নিতে পারি আবার আমি দেখাই দিচ্ছি আমাদের সুবিধার জন্য এই যে অংশটা আছে এই যে অংশটা আছে এই যে অংশটা আছে এটা কিন্তু একই অর্থাৎ লব যা আছে সম্পূর্ণটা একই তাহলে সবাইকে এটা দিয়ে কি করতে পারি কমন নিতে পারি বা ভাগ করতে পারি তাহলে x minus a minus b তাহলে 1 দিয়ে x minus a minus b কে x minus a minus b দিয়ে ভাগ করলে থাকবে 1 এখানেও থাকে 1 এখানেও থাকে 1 ইকুয়াল টু আমাদের 0 এখন দেখো এটা কিন্তু x বৈচিত্র্য রাশি এই যে পুরো অংশটা আছে এই পুরো অংশটা হচ্ছে x বৈচিত্র্য রাশি এটার মান কখনো 0 হবে না আবার অপজিট দিয়ে যদি চিন্তা করি এটাকে উভয়কে যদি ভাগ করে দিতে পারি অর্থাৎ এটার মান যদি 0 হবে না তাহলে এটাকে সবাইকে ভাগ করে দেই আর উভয়কে 1 by b plus 1 by a plus 1 by a plus b দিয়ে ভাগ করি তাহলে থিটা কে উপর কে দিয়ে ভাগ করলে x minus a minus b equal to 0 তাহলে আমরা কি কাজ করছি উভয় আমরা কি করছি উভয় কে 1 by b 1 by a 1 by a plus b দ্বারা ভাগ করি উভয়কে আমি এটা দিয়ে ভাগ করছি এখন যখন আমি পক্ষান্তর করব তাহলে আমার x ইকুয়াল টু কি আসে a প্লাস b অর্থাৎ মাইনাস a টা এপাশে গেলে প্লাস মাইনাস b টা এপাশে গেলে প্লাস পক্ষান্তর করলে তার চিহ্নগুলো কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাহলে আমরা নিম্নীয় সমাধান কি লিখতে পারি x ইকুয়াল টু a প্লাস b এটাই আমাদের আনসার বা উত্তর আনসার না লিখলেও চলে বা লিখলেও চলে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের থেকে ক্লাসটি খুব ভালো লেগেছে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ভালোভাবে জানাবে সবাই ভালো থাকবে সুখে থাকবে স্বাস্থ্যবিধি মেনে চলবে করোনার মধ্যে হালকা ব্যায়াম করবে খেলাধুলা করবে ঘরে বসে থাকবে না বড়দের সম্মান করবে ছোটদের স্নেহ করবে এই প্রত্যাশায় সবার থেকে আবারও আমি বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম